स्पेशल लांच तो कुछ बनता है ना, तो की बनाबो सेटा आमी तोमादेरके लांच बनाते गिये बोलबो। আর আজকের একটা ভালো জিনিস মানে মা করেছে, সেটা হচ্ছে যে মুসুর জন্য একটা কেক বানিয়েছে, একদম ছোট্ট কিউটস একটা কেক বানিয়েছে একদম সিম্পল ভাবে দুধ আর সুজি দিয়ে। তো সেটা তোমরা দেখে নাও একবার ঝট করে যে কেকটা কত সুন্দর হয়েছিল, বাট খেতেও খুব সুন্দর হয়েছিল কারণ আমরা সবাই একবার করে টেস্ট করেছি। মুসু এখনো অবধি টেস্ট করেনি, তো ও অবশ্যই টেস্ট করবে, ওর জাস্ট ঘুম থেকে উঠলো। খাও খাও খেয়ে নাও। তো আজকে একটা বড়সড় প্রবলেম হয়ে গেছে, সেটা হচ্ছে আমাদের যে গ্যাস সিলিন্ডারটা ছিল মানে রাখা, সেটা বড় ছিল। আর আমাদের এইখানকার এইখানে যেটা ঢোকার মতন জায়গাতে মানে একটু ছোট সাইজটা হলে এখানে ঢুকে যায়। তো সৌমিকা আবার তাকে ফোন করলো, সে বলেছে কালকে এসে চেঞ্জ করে দিয়ে যাবে। তো এবার এটা ইউজ করতে বারণ করেছে আজকে, তো তাই অগত্যা আমাকে এখন ইন্ডাকশানে আজকে রান্না করতে হচ্ছে। কি বলবো, মানে হঠাৎ করে ব্রেকফাস্ট হয়ে যাওয়ার পর যখন আমি সকালবেলা রান্না করতে এসেছি, এসে দেখছি গ্যাস শেষ হয়ে গেছে। এবার চেঞ্জ করে যখন শ্রমিক লাগাতে যাচ্ছে, দেখছি এখানে ঢুকছে না। তো কি করা যাবে, এই প্রবলেমের মধ্যে পড়েছি, তো আজকে ইন্ডাকশানেই আমাকে রান্না করতে হচ্ছে, কিছু করার নেই। তো আজকে যে রান্নাটা আমি করব বলেছিলাম তোমাদেরকে, একটা স্পেশাল রান্না, তো সেটা হচ্ছে আমরা তো ধরো রেগুলার বেসিসে সানডে মানে কিছু না কিছু স্পেশাল বানিয়েই থাকি। তো আজকে সানডেতে ওই নর্মাল বিরিয়ানি বা ওই চিকেন বিরিয়ানি মাটন বিরিয়ানি এরকম না করে বিরিয়ানি কেন কেন ওকে ছাড়া কেন বিরিয়ানি হবে? হ্যাঁ দেখছো, যাও দেখে নাও, দেখছো জানিনি বিরিয়ানি কে বিরিয়ানি তুমি ছোট মামু কে বিরিয়ানি বানাবে? বিরিয়ানির নাম শুনে শেষ চলে এসেছিল যে তাকে বিরিয়ানি কেন দেওয়া হয়নি, ওকে আমি বিরিয়ানি করেই দিয়েছিলাম, এই নর্মাল ভাত মাংস একসঙ্গে করে ওটাই ওকে বিরিয়ানি, ওর বিরিয়ানি ওটা। তো যাই হোক, আজকে আমি ওই নর্মাল চিকেন মাটন বিরিয়ানি বানাচ্ছি না, আজকে আমি বানাচ্ছি একটু আলাদা সোয়াবিন বিরিয়ানি। তো সোয়াবিন বিরিয়ানির মধ্যে আজকে যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো আমি দেব, তো সেগুলো তোমাদেরকে ঝট করে একবার দেখিয়ে দিই। তো সোয়াবিন বিরিয়ানি বানানোর জন্য যে ইনগ্রিডিয়েন্টসগুলো আমার ফার্স্ট লাগছে, আমি সেগুলো মোটামুটি রেডি করে নিয়েছি। এখানে আমি বাসমতি চাল আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, তো সেটাকে হাফ ওই 70-80% বয়েল করে নিতে হয়, তো সেরকম বয়েল করে নিয়েছিলাম। দাঁড়া একটু আমি কথা বলতে দাও, সেরকম বয়েল করে রেখে দিয়েছি এখানে জল ঝরিয়ে। আর এখানে আমি সয়াবিনটা 10-20 মিনিট মতো গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, তো তারপর আমি জাস্ট হালকা একটুখানি তেলেতে ফ্রাই করে নিয়েছি। এটা অপশনাল, এটা ফ্রাই না করলেও হবে, জাস্ট ভিজিয়ে ওই জল শোক করে রেখে দিলেও হবে। আমি একটুখানি ফ্রাই করে নিয়েছিলাম, তুমি চুপ করো। দেন এরপর যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো লাগবে সেটা হচ্ছে পেঁয়াজ কুচি লাগছে, আদা রসুন পেস্ট লাগছে, লঙ্কা কুচি লাগছে, আর এখানে লাগছে টমেটো পিউরি, দই, আর এখানে একটুখানি বেরেস্তা করে নিয়েছি এটাও লাগছে, আর যেরকম ড্রাই স্পাইসেস লাগে যেমন বিরিয়ানি মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গরম মশলা, এগুলো সব লাগবে। এগুলো সব আমি তোমাকে তোমাদের রান্না করতে করতে দেখিয়ে দিচ্ছি। আর এখানে যেহেতু আমার কাছে চিকেনটা রাখা ছিল, তো সে কারণে
এই চিকেনটা আমি জাস্ট ফ্রাই করে নেব। তো চিকেনটা ফ্রাই করার জন্য আমি এখানে চিকেনটাকে 10 মিনিট আগে ম্যারিনেট করে রেখে দিয়েছি। তো ম্যারিনেশনের জন্য আমি আজকে এখানে ইউজ করেছি দই, পেঁয়াজ বাটা, আদা রসুন পেস্ট, তন্দুরি মশলা, টারমারিক পাউডার, নুন, লঙ্কা গুঁড়ো, আর লাস্টলি একটু সামান্য সর্ষের তেল আর ভিনিগার। তো এই দিয়ে আমি এটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি। তো আজকে যেহেতু একটা জায়গাতেই আমাকে দুখানা রান্না করতে হবে, সেজন্য একটা একটা করে করতে হবে। তো এটা আরো 10 মিনিট ম্যারিনেট হতে থাক, ততক্ষণে আমি আগে বিরিয়ানিটা বানিয়ে নিই, দেন তারপর এটাকে জাস্ট ফ্রাই করে নেব। আর এটা যত বেশিক্ষণ তোমার ম্যারিনেটেড থাকবে তত বেশি ভালো হবে। তো এটা ম্যারিনেট করে সে কারণে রেখে দিয়েছি। তো চলো এবার ঝটপট করে বানিয়ে ফেলি। তো এটা হলো আজকে আমার রান্নার সেট আপ। তো দেখো এখানে আমার কড়াইতে তেলটা গরম হয়ে গেছে। তো এবার এখানে আমি 2টো তেজপাতা ইউজ করব, দেন দিয়ে দেবো এখানে 4টে এলাচ, দেন অ্যাড করব 2টো দারচিনি, লং, অ্যান্ড ইউজ করব গোটা জিরে। তো দেখো এগুলো একটু ফ্রাই হয়ে গেছে, দেন আমি এর মধ্যে পেঁয়াজ কুচিগুলো অ্যাড করে দেবো। পেঁয়াজ কুচিগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি আদা আর রসুন পেস্টটাও অ্যাড করে দেব। এরপর আমি অ্যাড করব কাঁচা লঙ্কা কুচিটা, দেন এর মধ্যে টমেটো পিউরিটা অ্যাড করে দেব। তো 2 মিনিটের জন্য এটা একটুখানি ছেড়ে দেব, এটা থেকে ততক্ষণে একটুখানি তেল রিলিজ করুক। এখানে দইটা দেখতে পাচ্ছ, এই দইয়ের মধ্যে আমি ড্রাই স্পাইসেস গুলো অ্যাড করে দেব। তো যেমন এখানে আমি অ্যাড করছি হলুদ গুঁড়ো, রেড চিলি পাউডার, গরম মশলা পাউডার, বিরিয়ানি মশলা, বিরিয়ানি মশলাটা একটু বেশি পরিমাণে দেব, সামান্য পরিমাণে নুন। তো এগুলোকে ভালোভাবে এবার ফেটিয়ে নেব। তো দেখো এখানে আমার পেস্টটা বানানো একদম রেডি হয়ে গেছে। তো এর মধ্যে এবার আমি এটা অ্যাড করে দেব। তো এটা আমি 2 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রেখে দেব। তো দেখো এটা একদম ফুটে গেছে। তো ব্যাস এবার এটার মধ্যে আমি এই ভেজে রাখা সয়াবিনগুলো অ্যাড করে দেব। একটু এটা ফুটতে দেব, তার জন্য আর একবার ঢাকা দিয়ে দেব। বেশিক্ষণ ফুটবে না, 2 মিনিট মতন ফুটিয়েই আমি এর মধ্যে এই বয়েলড বাসমতি রাইসটা এবার অ্যাড করে দেব। এরপর এতে অ্যাড করে দেব বেরেস্তা, অ্যাড করব ঘি, অ্যাড করে দেব দুধ, কেশর দিয়ে হালকা করে রাখা দুধটা, দেন এটাকে ঢাকা দিয়ে দেবো। তো ব্যাস রেডি হয়ে গেছে, এটা জাস্ট 15 থেকে 20 মিনিট এইভাবে রেখে দেব, দেন তাহলেই রেডি হয়ে যাবে আমাদের আজকের সয়াবিন বিরিয়ানি। তো কেমন হবে সেটা আমি এখনো বুঝতে পারছি না, খেয়ে অবশ্যই তোমাদেরকে জানাবো। যেটা সব থেকে বেশি আজকে অসুবিধা হয়ে গেল সেটা হচ্ছে যে এই ইন্ডাকশানে, ইন্ডাকশানে বিরিয়ানি ফিরিয়ানি এগুলো করা যায় না, এগুলোর জন্য গ্যাসেরই দরকার হয়। তো কি করবো, মানে আজকে এরকম ভাবে ফেসে যাবো, কারণ আমি সমস্ত কিছু রেডি করে ফেলেছিলাম, তারপরে গিয়ে দেখছি গ্যাসটা জ্বলছে না। তো বুঝতে পারিনি যে এটা, আমি জানি যে গ্যাস রয়েছে, এটা ঢুকিয়ে দিলেই হয়ে যাবে, তো ওটা যে এরকম বড় হয়ে যাবে ওরা জানে, তা সত্ত্বেও ওরা কেন মাঝে মধ্যেই এই ভুলটা ওদের হয় কেন জানি না। তো এনিওয়ে কি করা যাবে, মানুষ মাত্রই ভুল হয়, কিছু করার নেই। তো দেখা যাক আজকে ইন্ডাকশানে বিরিয়ানিটা কেমন হয়, আমি কিন্তু একটু একটু টেনশনে আছি। তো এটা 20 মিনিট মতো হয়ে গেছে, তো এবার আমি এটা অফ করে দিচ্ছি, দেন ঢাকনাটা খুলে দেখি। ওয়াও, দেখো একবার, অসাম হয়েছে, অসাম দেখতে হয়েছে। খেতে কেমন হবে জানি না, বাট দেখতে তো ইয়াম্মি লাগছে। Thank you.
টু গুড, ভালো হয়েছে, ভালো হয়েছে তাই। আমি এখনো খাইনি সোয়াবিনের বিরিয়ানি, এত ভালো হয়, ভালো হয়েছে। মা কেমন হয়েছে, মা ভালো লাগছে? আজকে সোয়াবিনের বিরিয়ানিটা অসম্ভব সুন্দর হয়েছিল। তোমরা যারা ট্রাই করনি, বিলিভ মি, একবার অবশ্যই ট্রাই করে দেখো, ভীষণ ভীষণ ভালো লাগছিল খেতে। আর একটা মিস্টেক হয়ে গেছে, সেটা হচ্ছে যে তোমাদেরকে যখন আমি দেখাচ্ছিলাম, তোমরা দেখেছো কিনা জানি না, ওখানে আমি যখন চিনিটা অ্যাড করেছিলাম না, সেটা আমি রেকর্ডিং করতে ভুলে গিয়েছিলাম। তো চিনিটা একটু সামান্য অ্যাড করে দেবে, না হলে না ওই টেস্ট ব্যাপারটা ওটা আসে না। নুন চিনি এগুলো যদি ঠিকঠাক না হয় তো ওই টেস্ট ব্যাপারটা আসে না। তো আমি যেহেতু চিনিটা অ্যাড করার সময় রেকর্ডিংটা করতে ভুলে গিয়েছিলাম, তো সে কারণে আমার মনে হলো তোমাদেরকে একবার জানিয়ে দেওয়া উচিত যে অল্প একটুখানি চিনি কিন্তু অবশ্যই অ্যাড করবে। যারা ট্রাই করনি ওই মাটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি তো সবাই করে, একবার অবশ্যই একদিনের জন্য সোয়াবিন বিরিয়ানিটা ট্রাই করে দেখো, সত্যি ভীষণ ভীষণ ভালো হয়েছিল খেতে। তো যাই হোক, এখন একটুখানি রেস্ট নেব, মুসুকেও এখানে ঘুম পাড়াবো, সে এখন মোবাইল দেখছে, তো তাকেও এখন আমাকে ঘুম পাড়াতে হবে। হ্যাঁ, কি দেখছো তুমি মোবাইলে, কি দেখছো? আচ্ছা, ও কালার করছে এখন, ইয়েলো কালার। টু আচ্ছা, ইয়েলো কালার করছো, এটা কি কালার, এটা তো গ্রিন। তো এখন এইসব করছে, এরপরে ওকে একটুখানি ঘুম পাড়াবো। তো তোমাদের সঙ্গে আবার বিকেল বেলা দেখা করি। ঘুমিয়ে গেছে, আর এই সময় আমরা এখানে এসে গেছি। এটা দেখতে পেল আর খেতে পেতাম না, ও একটু সরব, জুস খাওয়ার ক্ষমতা ওর ছাড়া আমাদের কারণ নেই, ওই একমাত্র খাবে, আমরা যদি একটুখানি নিই তাহলে চেঁচামেচি লাগিয়ে দেবে। এখন মুসু যেহেতু ঘুমোচ্ছে, তো এটাই আমার একমাত্র অ্যাপ্রোপ্রিয়েট টাইম হচ্ছে নেল পলিশ পরার। তো অনেকদিন পড়া হয়নি, আঙুলগুলো পুরো এরকম বাজে বাজে লাগছে, আমি একটুখানি নেল পলিশ করতে ভালোবাসি। তো এটা একটা নাইকার নেল পলিশ, তো এটা এখন আমি পরবো। তো একদম ডিপ রানিটা হয় না, ওই কালারটা খুব ভালো লাগে এই কালার। ঘুম থেকে উঠছে না, পচা একটা, ঘুম থেকে উঠছে না, কে এটা, এটা ঘুম থেকে উঠছে না কেন? ঘুম থেকে উঠে বলো, উঠে বলো, বলো, উঠে বলো। তো আজকে চা বানিয়ে এনেছে সৌমিক, এখন আমরা সবাই মিলে বসে খাচ্ছি চা। তো এই টাইমটা তোমাদের সঙ্গে তো শেয়ার আমি করি অল, মানে প্রত্যেকটা ভিডিওতে। সকালবেলা তো আমি খাইছি কিন্তু ব্রেকফাস্ট। হ্যাঁ, আজকে ওই সকালবেলা ব্রেকফাস্ট খাইয়েছে, আবার সন্ধ্যাবেলা চাটা ওই করে এনেছে। থ্যাংক ইউ সো মাচ, সেই জন্য আমি তো রেগুলার করি, সেটা আমি বলতে পারবো না। এভরি ব্লগে তে তোমাদের সঙ্গে এটা শেয়ার করি, আমাদের চা খাওয়া, মানে আমরা যেহেতু এটাকে খুব এনজয় করে খাই, সে কারণে আমার মনে হয় এটা তোমাদেরও ভালো লাগবে। তাই আমি রেগুলার বেসিসে আমার প্রত্যেকটা ব্লগে, বেশিরভাগ ব্লগে তে আমি ইভিনিং এ চা খাওয়াটা, এটা আমি প্রত্যেকটা ব্লগে মোটামুটি শেয়ার করি। আর আজকে চায়ের সাথে তাটা থাকবে কি করে? আর আজকে যেহেতু সোয়াবিন বিরিয়ানিটা খাওয়া হয়েছে না, ওটা একটুখানি রিচ হয়ে গেছে। রেগুলার বেসিসে এই তেল, তেলে ফ্রাই দিয়ে মানে কিছু না কিছু ভাজা খাওয়াটা ওটা শরীরের জন্য ঠিক না, তো সে কারণে এইটা আজকের মুড়িটা একদম ঠিকঠাক আছে। সে কারণে আমি তো বারণ করলাম, ও আবার বিকেলবেলা আমাকে জিজ্ঞেস করেছে একবার যে আজকে সন্ধ্যাবেলা কি হবে, না আজকে আমি আর কিছু বানাতে ইচ্ছাও হচ্ছে না, আর ভালোও লাগছে না, আর এই খাওয়াটা উচিত হবে না। শুকনো মুড়ি আমরা এখন খাচ্ছি, না খেয়ে দেখি। তেল দিয়ে নিয়েছি। ও বেবি ডল। তো আজকের ব্লগটা অনেকক্ষণ ধরে চলছে, সেই সকাল থেকে স্টার্ট করেছিলাম, আর কন্টিনিউ করব না, কারণ রাতে ওই রুটি তরকারি ওটা আর কি দেখাবো তোমাদেরকে, অ্যাজ ইউজুয়াল স্পেশাল কিছু বানানোর নেই, তো সে কারণে ব্লগটা এখানেই শেষ করছি। তো আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিও, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দিও, আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি এখনো পর্যন্ত তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকনটা আছে সেটার অল অপশনটা ক্লিক করতে একদম ভুলো না, তাহলে আমি যখনই নতুন নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। সো অ্যাজ আই অলওয়েজ সেড, কিপ স্মাইলিং অ্যান্ড অলওয়েজ স্টে ফিট অ্যান্ড ফাইন।
সো টেক কেয়ার বাই বাই সি ইউ বাই বাই বলে দাও বাই বাই সি ইউ মা বাই বাই করে দাও বাই বাই।